বিএলসিপিএস এর মাধ্যমে কিভাবে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি বেনিফিটেড হবে? অবশ্যই হবে। প্রতিটা দেশে সিএমও আছে, কালেক্টিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন, যেটা খুবই জরুরি। সিসাকের মাধ্যমে প্রায় 225টা সিএমও আছে সিসাকের আন্ডারে, তারা এগুলো সব মেনটেন করছে এবং ওয়াইপো গাইড অনুযায়ী ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের মাধ্যমে, ইউএনের একটা অঙ্গ সংগঠন। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ক্রিয়েটার্সরা আসলে ক্রিয়েট করতেই ভালোবাসি। কোথার থেকে আমি রয়্যালটি কালেক্ট করবো, কীভাবে আমার রয়্যালটিসে আমার সঙ্গীত কার্যক্রমগুলো সিকিউর হবে, আমরা ওভাবে ওগুলো অত অবগত না। সো আমি যখন বিএলসিপিএসের মেম্বার হব অ্যাজ এ ক্রিয়েটার বা যে কোনো ক্রিয়েটার, অ্যাজ এ লিরিসিস্ট, তারপর সুরকার, কম্পোজার, যারা সঙ্গীত শিল্পী যারা আছেন, ধরেন আমি বললাম যে আমার 10টা গান নিয়ে আমি বিএলসিপিএসের মেম্বার হলাম, তখন বিএলসিপিএসের দায়িত্ব হবে যে এই গানগুলোর দেশে বিদেশে যে বিভিন্ন প্ল্যাটফর্মে যে বাড়ছে, হ্যাঁ, তোমার লাইভ ইয়েতে, কমিউনিটি রেডিওতে, FM রেডিওতে, ব্রডকাস্টিং ইয়েতে মাধ্যমে, ওখান থেকে রয়্যালটিগুলো কালেক্ট করে তার একটা সার্ভিস চার্জ রেখে তাকে তার প্রাপ্য রয়্যালটি বুঝিয়ে দিবে। এটা এভাবেই ওয়ার্ল্ডওয়াইড গত 85 বছর ধরে হচ্ছে, চলে যাচ্ছে, অনেক বছর ধরে এটা চলছে। সো আমাদের দেশেও কপিরাইট অফিস এটাতে আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে, করছে, এবং সেই সাথে সাংস্কৃতিক মন্ত্রণালয় সরাসরি সম্পৃক্ত আছে। এটা বাংলাদেশে একমাত্র সঙ্গীত বিষয়ক সিএমও, সরকার কর্তৃক অনুমোদিত। সো এটার কার্যকারিতা এবং ব্যাপকতা অনেক। যখন আমি আমার প্রাপ্য কাজের রয়্যালটি পাবো আমার এবং প্রাপ্য কাজের কাজটা সিকিউর হবে, আমি যখন ঠিকমতো মনিটারি বেনিফিটেড হব, তখন আমার কিন্তু মিউজিক করার, ক্রিয়েট করার আগ্রহ আরও বেড়ে যাবে, আমার লাইফস্টাইলও নিশ্চিত হবে, ফিউচারও নিশ্চিত হবে, নতুন প্রজন্ম আরও এগিয়ে আসবে তাদের সুন্দর সুন্দর ক্রিয়েট মানে সুন্দর সুন্দর গান ক্রিয়েট করার জন্য, কম্পোজ করার জন্য। এই যে বিভিন্ন জায়গা থেকে রয়্যালটি কালেক্ট করা হবে বলছেন আপনি, এক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত কীভাবে করবেন আপনারা? এখানে হলো সিসাকের একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা যখন আমরা সিসাকের মেম্বার হয়ে যাচ্ছি তখন ওই সফটওয়্যারটা ওরা আমাদেরকে প্রোভাইড করবে এবং আমাদেরকে ট্রেনিং দেওয়া হবে। ওইটার মাধ্যমে আমরা দেশে বিদেশে কোথায় কীভাবে কী হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, আমাদের যারা বিএলসিপিএসের মেম্বার তারা ঠিকমতো রয়্যালটি পাচ্ছে কি না ওই সফটওয়্যারের মাধ্যমে আমরা জানতে পারবো। এবং এটা কিন্তু একদিনের কাজ না, এটা কিন্তু বেশ কয়েক বছর লাগবে এই জিনিসটা একটা জায়গায় নিয়ে আসতে। লাইক আমরা যখন প্রথমে ভোটার আইডি আসলো, ভোটার আইডি তো একদিনে ইমপ্লিমেন্ট হয়নি, আস্তে আস্তে করতে করতে কয়েক বছর লাগলো। এটাও এই ব্যাপারটা এরকম, যখন শুরু হলো সফটওয়্যার নিয়ে আমরা যখন সবাইকে অ্যাওয়ার করবো, জানাবো বিভিন্ন প্রতিষ্ঠানকে, যারা যারা সঙ্গীত ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত আছে, তারা যখন এগুলো অবগত হবে, ওইভাবে রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করবে, তখন আমরা এইগুলো পাবো এবং ওই সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছতাগুলো আরও ক্লিয়ার হবে সবার কাছে। আচ্ছা, এই এই যে একটি আপনারা উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে আসলে নতুন যারা থাকবে, নতুন কম্পোজার্স কিংবা লিরিসিস্ট যারা থাকবে, তাদের জন্য কি বিশেষ কোনো সুযোগ বা বিশেষ কোনো অপশান থাকবে কি না তাদের? না, এখানে সবার জন্য বিষয়টা সমান। হ্যাঁ, যে সুরকার বা গীতিকার যে এখানে মেম্বার হবে বিএলসিপিএসের, যথাযথ ফর্মটা ফিল আপ করে, যথাযথ ডকুমেন্ট প্রোভাইড করে, সে অন্যান্য সবার মতো মেম্বাররা যারা সদস্য হয়েছে যেভাবে বেনিফিটেড হচ্ছে তারাও এভাবে হবে, এক্সট্রাভাবে কোনো কিছু করা হবে না। নতুন পুরাতন যাই হোক, সবাই মেম্বার, সবাইকে সমানভাবেই দেখা হবে এবং প্রত্যেকের প্রাপ্য রয়্যালটি স্বচ্ছতার সাথে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই একটা বিষয় আমি জানতে চাই, সেটি হচ্ছে লিরিসিস্ট এবং কম্পোজার্সকে এখানে যেভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে, অনেক সিঙ্গার আছেন যারা আসলে লিরিসিস্ট না কিংবা তারা কম্পোজারও না, তারা শুধুই গান। সো এই ক্ষেত্রে মানে মানে মেইনলি যারা সিঙ্গার তাদের জন্য আসলে কীভাবে বিএলসিপিএস কাজ করবে? না, সেটা বিএলসিপিএস এটা নিয়েও কাজ করবে, সেটা আমরা সিসাকের গাইডলাইন অনুযায়ী, ওনারা আমাদেরকে যেভাবে গাইডলাইন দিবে, যারা সঙ্গীত শিল্পী আছেন যারা ক্রিয়েট করেন না, সেটা কীভাবে হবে সেটা আমরা পরবর্তীতে সবাইকে জানাবো ওনাদের গাইডলাইন অনুযায়ী। আচ্ছা, এবার একটু জানতে চাই যে আপনি তো এইটার ফাউন্ডিং মেম্বার হিসেবে আপনি আছেন। আমি মেম্বার হিসেবে আছেন, কিন্তু সাধারণ একজন সঙ্গীত শিল্পী হিসেবে যদি আমি জানতে চাই যে একদম নিউট্রাল পয়েন্ট থেকে আপনি আসলে বিএলসিপিএস থেকে কী প্রত্যাশা করেন? আমি যখন থেকে মিউজিক করি, হ্যাঁ, তখন থেকেই আমি মোটামুটি অবগত অ্যাবাউট সিএমও, কালেক্টিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন, মানে যখন থেকে এগুলো জানতে পেরেছি বা সুযোগগুলো হয়েছে,
অনেক দিনের স্বপ্ন ছিল এটা আমাদের দেশে কবে হবে। যদি না হয় আসলে মিউজিক করে আসলে ওইভাবে আমরা মনিটারি বেনিফিটেড হচ্ছি না, আমাদের প্রাপ্য রয়্যালটি অন্যরা নিয়ে নিচ্ছে, যেটা অতীতে হয়েছে, যেন ভবিষ্যতে আরও না হয় সে ব্যাপারে আমরা চেষ্টা করব অ্যাজ এ সঙ্গীত শিল্পী। এবং এটার আমি আমার অনেক আশা দেখছি সামনে, যেহেতু আমিও এখানে সরাসরি সম্পৃক্ত আছি এবং বাংলাদেশ গভর্নমেন্ট সরাসরি এটার সাথে জড়িত এবং খুব গুরুত্ব আরোপ করছেন এ বিষয়ে। সো আশা করি এটা সবার জন্য ভালো হবে, এবং অ্যাজ এ সঙ্গীত ক্রিয়েটার, লিরিসিস, কম্পোজার আমি এটার শুভকামনা করি এবং ভালো আশা করছি সব দিক দিয়ে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এটি তো আপনাদের জন্য বা বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য অনেক কাঙ্ক্ষিত একটি বিষয়, কিন্তু পাশাপাশি কিন্তু মিউজিশিয়ানদের যে একটি তাদের যে একটি সম্মাননা দরকার, যেটি কিনা আসলে আমাদের দেশে ওভাবে আমাদের মিউজিশিয়ানরা পাচ্ছে না যদি বলি, সেই ক্ষেত্রে আসলে আপনারা কেন কাজ করছেন না বা করবেন কিনা? আমরা আসলে বিএলসিপিএস এর মেম্বার যারা হবে তাদের জন্যই কাজ করব। আমরা সবাইকে এই জন্য অবগত করার চেষ্টা করছি, মাত্র তো কার্যক্রম শুরু হলো, আরও এগুলো নিয়ে অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে যথাযথ যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে নিয়ে, এবং যারাই মেম্বার হবে তাদের জন্য আমরা কাজ করব। আসলে যে মেম্বার হবে না তার জন্য আমরা আসলে কাজ করতে পারবো না। তুমি যদি আমাকে একটা দায়িত্ব না দাও আমি তো চেঁচে পড়ে তোমার কাজটা করতে পারবো না। সো যারা মেম্বার হবে স্বতঃস্ফূর্তভাবে জেনে শুনে তাদের জন্যই আমরা কাজ করবো।